কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের বৃত্তি দিয়ে থাকে। আমরা এই পর্যায়ে এসএসসি এবং এইচএসসি দুই ক্যাটাগরিতে বৃত্তি দিচ্ছি। সাধারণত কলেজ কিংবা ইউনিভার্সিটি ভর্তির পরপরই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিই, আমাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করি। আমরা এসএসসিতে 2 বছর প্রতি বছর 7,500 করে বৃত্তি দিয়ে থাকি এবং এইচএসসিতে 34,000 টাকা প্রতি বছর বৃত্তি দিই। যদি অনার্স পড়ে 4 বছর অনার্স হয়, 4 বছর বৃত্তি পাবে। 5 বছর যদি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ে সেটি বৃত্তি পাবে। এইচএসসি এবং এইচএসসি দুই ক্যাটাগরিতে আমরা বৃত্তি দিচ্ছি। এসএসসি কলেজ কিংবা ইউনিভার্সিটি ভর্তির প্রক্রিয়ার 1 মাসের মাঝে আমরা সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকি। বিজ্ঞপ্তিটি আমাদের কমপক্ষে 5টি দৈনিকে আমরা প্রকাশ করি, আমাদের ওয়েবসাইটে সেটি দেওয়া থাকে। এবং বৃত্তির আবেদন করার মাধ্যম হচ্ছে আমাদের অনলাইনে আবেদন করতে হয়, মিনিমাম লিখেও আবেদন করতে পারে। আমরা এসএসসিতে যারা বৃত্তি পায় তাদেরকে 27,500 করে বৃত্তি দিই প্রতি বছরের জন্য, এবং এইচএসসিতে যারা বৃত্তি পায় তাদের 4 বছর কিংবা 5 বছর যতদিন তাদের কোর্স চলে তাদেরকে প্রত্যেক ইয়ারের জন্য আমরা 34,000 টাকা করে বৃত্তি দিয়ে থাকি। বৃত্তির এই 27,000 এবং 34,000 টাকা আমরা ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট পেয়ে চাকরির মাধ্যমে দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা আনুষ্ঠানিকভাবে সেটি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি, এবং যে ক্ষেত্রে সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের জেলার যে মেন পাওয়ার অফিসার, সেই মেন পাওয়ার অফিসের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। অল রাইটস, এই সুযোগটা কিন্তু শুধুমাত্র প্রবাসী কর্মীর সন্তানদের জন্যই। যেই সকল প্রবাসীরা বিদেশে হয়তোবা ভালো চাকরি করে তাদের জন্য কিন্তু সরকার এই সুবিধাটা দেয়নি। সাধারণত ক্লাস ভেদে কিন্তু প্রবাসী সন্তানদের শিক্ষা ভাতাবৃত্তি প্রত্যেক মাসে 2,500 থেকে 3,500 টাকা করে প্রদান করা হচ্ছে। এবং এই যে সার্কুলারের বিষয়টা রয়েছে, এটা কিন্তু প্রবাসী সন্তানদের যে রেজাল্ট রয়েছে জিপিএর উপর ভিত্তি করেই কিন্তু প্রবাসী সন্তানদের এই শিক্ষা ভাতাবৃত্তিটা প্রদান করা হয়। তাদের কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। আগে যেটা অফলাইনে করা যেত, সরকার এটাকে কিন্তু অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিয়ে এসেছে। তো প্রবাসীদের সন্তানদের জন্য সরকারি এই সুযোগটা নিয়ে আপনাদের ওপিনিয়ন যদি ভালো হয়ে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাতেই পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।